আল্লাহ বলবে আজরাইল তুমি সারা বাকি তিনজনের জান কবজ করে ফেলো জিব্রাইলের জানটা কবজ করার সময় আজরাইল আল্লাহর কাছে আবদার করে মালিক জিব্রাইলের জানটা তুমি কবজ কইরো না করায়ও না কারণ জিব্রাইল তোমার বড় কাছের তোমার বড় মায়ার জিব্রাইলের মারফতে তুমি তোমার সমস্ত হুকুম নবীদের কাছে পাঠাই দাও আল্লাহ জিব্রাইল হলো সমস্ত ফেরেশতাদের সরদার তারে অন্তত তুমি বাঁচায় রাখো আল্লাহ পাক আজরাইল শুন পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া কেউ আর এখন বাঁচবে না যদি আমি কাউকে বাঁচাইতাম তিনি হতেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায়াত যদি আমি আল্লাহ লম্বা দিতাম তাহলে তিনি হতেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুরই যখন আমি আল্লাহ মৌত দিয়ে দিছি ইন্তেকাল করায় নিছি তখন আর কাউকে রাখব না সুবহানাল্লাহ জোরে কইবেন না উলফত মে তেরি ওয়াইসিনে দান কতরা উলফত মে তেরি ওয়াইসিনে দান কতরা বউ বকর উমর নকশ কদম তেরা না ছোরা বউ বকর উমর নকশ কদম তেরা না ছোরা আয়ো শাম নবী ওয়াকি আসরার মদিনা সুলতান কা সুলতান হে সুলতান মদিনা সরকার কা সরকার হে সরকার মদিনা গুলজার কা গুলজার হে গুলজার মদিনা আল্লাহ নে মক্কা হি মে ইয়ে কাবা বানায়া ইস কাবা কা কাবা তেরি মরকদ কো বানায়া আল্লাহ নে মক্কা হি মে ইয়ে কাবা বানায়া ইস কাবা কা কাবা তেরি মরকদ কো বানায়া ऐसा लम्हा जी चले जा राहे मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना जुरे शुरे कर अल्लाहु अकबर और एक जुरे अल्लाहु अकबर এ আজরাইল আর কে বাকি মালিক শুধু উপরে তুমি মালিক নিচে তোমার গোলাম আজরাইল আল্লাহ বলবে আজরাইল নিজের জানটাও নিজে কবজ করে নাও সারা সময় প্রতিটা টাইম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আজরাইল শুধু মানুষের জান আজরাইল কবজ করেছেন এইবার তার নিজের জান নিজে কবজ করবেন কেমনে করবেন আল্লাহর নবী বলতেছেন আজরাইল নিজের জানটা কবজ করার সময় একটা চিৎকার দিবে গো এই চিৎকারের সময় যদি তোমরা দুনিয়ায় থাকতারে উম্মত আজরাইলের চিৎকার শুননা দুনিয়ার মানুষের কলিজা পাইটা মারা যাইত জান কবজের কষ্ট আজরাইল নিজের জান কবজ করার সময় টের পাবে কেউ যখন থাকবে না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 40 বছর পর ইসরাফিল আলাইহিস সালামকে বলবে আবার সিংহায় ফু দাও আবার সিংহায় ফু দিলে পরে আবার উঠবে প্রথম চারজন সম্মানিত ফেরেশতাকে আল্লাহ উঠাবে উঠে বলবে যাও হাসরের ময়দান কায়েম হবে আমার বন্ধুকে যে তোমরা সবার আগে নিয়ে আসো আল্লাহ একটা চেয়ারের মধ্যে বসবেন বিচারকের চেয়ারে আর পাশেই আল্লাহর পাশে একটা চেয়ার বসায় রাখবেন যে চেয়ারে প্রধান অতিথি হবেন আমার আপনার নবী ও মালিক তোমার বন্ধুরে পাবো কোথায় আল্লাহ বলবেন যাও পৃথিবীর যেই জায়গা থেকে আসমান পর্যন্ত নূরের একটা দাগ তোমরা দেখতে পাবা ওই জায়গাটাই মনে করবা মদিনা শরীফ রওজায়ে আতহার এখানে আমার বন্ধু শুয়ে আছেন জিব্রাইল আলাইহিস সালাম বোরাককে সাথে নিয়ে তিনি ওই জায়গা বের করবেন নবীকে যে তিনি ডাক দিবেন সালাম জানাবেন আল্লাহ নবী রওজা শরীফ থেকে তিনি জীবিত বের হয়ে আসবেন দুলাবালিগুলি নবী এইভাবে ঝাড়বেন এখনো নবী রওজায়ে আতহারে জিন্দা নবী আমাদের সালাম শুনেন নবীজির পাশে যায় যারা সালাম দেয় নবী কয় আমি সালাম শুনি দূরে থেকে যারা সালাম দেয় তাদের সালাম পৌঁছানো হয় দাঁড়িয়ে গিয়া যারা নবীকে সালাম দেয় নবী কয় আমি নিজের কানে সালাম শুনি
উলফত মে তেরি ওয়াই সিনে দন্দান কতরা বো বকর উমর নকশ কদম তেরা ন ছোরা উলফত মে তেরি ওয়াই সিনে দন্দান কতরা বো বকর উমর নকশ কদম তেরা ন ছোরা আয়ো শাক নবী ওয়াক আসরার মদিনা সুলতান কা সুলতান হে সুলতান মদিনা সরকার কা সরকার হে সরকার মদিনা গুলজার কা গুলজার হে গুলজার মদিনা আল্লাহ নে মক্কা হি মে কাবা বানায়া ইস কাবা কা কাবা তেরি মরকদ কো বানায়া আল্লাহ নে মক্কা হি মে কাবা বানায়া ইস কাবা কা কাবা তেরি মরকদ কো বানায়া আইসা লম্হা জি চলে যা রাহে মদিনা সুলতান কা সুলতান হে সুলতান মদিনা সরকার কা সরকার হে সরকার মদিনা গুলজার কা গুলজার হে গুলজার মদিনা আয় খতম রসুল ফখর উমম শাহ মদিনা আয় খতম রসুল ফখর উমম শাহ মদিনা একলা দে মুঝে মঞ্জর গুলজার মদিনা মঞ্চে আসেন জাতির বিবেক ওলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ান এজাম কলেজার টুকরো যুবক পর্দার আড়ালে পর্দা নিশীন মা ও বোনেরা আমার আলোচ্য বিষয় কিয়ামতের ভয়াবহতা প্যার হাজিরিন কিয়ামত যে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ কোনো ইমানদারের নাই সবাই আমরা এই কথা বিশ্বাস করি কিয়ামত হবে কারণ এটা আল্লাহ পাকের কথা ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা আল্লাহ পরিষ্কার বলেছেন যখন ঘটনা ঘটে যাবে আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া যখন ঘন্টা বাজবে কটকট শব্দ হবে তুমি কি জানো গো বন্ধু এই আওয়াজটা কিসের আওয়াজ আল্লাহ প্রশ্ন করেন এটা এমন এক আওয়াজ যে আওয়াজে মানুষের জীবন স্তব্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মা তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে এটা এমন এক আওয়াজ যে আওয়াজ শোনা মাত্রই খানা খাওয়া অবস্থায় ভাত হাতে উঠাইছে মুখে দিবে এই অবস্থায় আওয়াজ শুনবে তার হাত জাগায় থেমে যাবে চিরুনি দিয়ে মাথা আচড়াইতেছে অর্ধেক মাথা হইছে আওয়াজটা শুনছে এখানেই তার হাত থেমে যাবে সমস্ত মানুষ যে যেখানে যে অবস্থায় থাকবে এই অবস্থায় তার কর্ম থেমে যাবে বদ্ধ হয়ে যাবে সবাই শুধু বলবে এটা কিসের আওয়াজ নিশ্চিত সেটা সামনে আছে যে জিনিসের শুরু আছে সে জিনিসের শেষ আছে যার সৃষ্টি আছে তার শেষও আছে যার জন্ম আছে তার মৃত্যু আছে আল্লাহ সারা আর যত মাখলুকাত সব কিছু সৃষ্টি তাই তার শেষও আছে সৃষ্টি নাই শুধু একমাত্র কার আল্লাহ জন্ম নাই শুধুমাত্র কার আল্লাহ এজন্য আল্লাহ ছাড়া আর কোনো কিছুই থাকবে না আল্লাহর যেহেতু শুরু নাই তার শেষও নাই আমাদের শুরু আছে শেষও আছে জন্ম আছে মৃত্যু আছে প্যারে হাজির একে একে সব ধ্বংস হবে লম্বা চড়া এক বিষয় আবার পাঁচ দুইটা একটা হলো কিয়ামত দিবসের ভয়াবহতা আরেকটা হলো হাসরের মাঠের ভয়াবহতা
বিশাল লম্বা বিষয়। কিয়ামতের আগে মানুষেরকে আল্লাহ পাক কিছু আলামত দেখাবে, যে আলামতগুলোর দ্বারা বোঝা যাবে যে কিয়ামত খুব কাছাকাছি। বর্তমানে পৃথিবীতে মুসলমান প্রায় 200 কোটি, এরপরও মুসলমান দিশেহারা, কোনো নেতা নাই, মুসলমান নেতৃত্বহীনতায় ভোগে। কার অ্যাডভাইস মানবে, কার আদেশ মানবে, এমন একটা লোক নাই। যার কারণে মাত্র 70 থেকে 80 লাখ ইহুদির হাতে মুসলমান মার খেয়েছে, খুব নগণ্য। ইহুদিদের কাছে মুসলমান মার খেয়েছে সংখ্যায় মুসলমান অনেক বেশি, কিন্তু এরপরও কেন? কারণ হলো মুসলমানের ভিতরে একতা নাই, এবং একতা রাখার জন্য যে একজন যোগ্য নেতার দরকার, একজন আমিরের দরকার, এমন আমির নাই। সৌদির বাদশারা আমির মানবেন? হ্যাঁ, সৌদির বাদশারা আমির মানবেন? ফিলিস্তিনে রক্ত ঝরে, শিশু বাচ্চাগুলি রক্ত ঝরতেছে গাজায়, আর সৌদির বাদশাহ সালমানে ওই বিশ্ব গায়িকান শাকেরারে আইনা গানের অনুষ্ঠান করে, মোট কথা যাত্রা করে, যাত্রা, সুজা বাংলা ভাষায়, আমাদের গ্রাম্য ভাষায় যাত্রা করে, মহিলা নাচায়। দুঃখ কারে কইবে, কই রাখবে? যারে নেতা মানার কথা, যারে সবাই ফলো করার কথা, যে একটা হুঙ্কার দিলে সারা দুনিয়ার মুসলমান এক হয়ে যাবে, যার একটা হুঙ্কারে। কারণ মক্কা মদিনার প্রতি পৃথিবীর সমস্ত মুসলমান দুর্বল, কারণ এখানে আল্লাহর ঘর, আমার নবী শুয়ে আছেন, খানায় কাবা, নবীজির রওজা, এই দুই কারণে পৃথিবীর সব মুসলমান মক্কা মদিনার প্রতি দুর্বল। নেতৃত্ব তাদেরই দেওয়ার কথা, ডাক তাদেরই দেওয়ার কথা, প্রতিবাদ তাদেরই করার কথা। ইসরায়েলের বিরুদ্ধে একটা হুঙ্কার যদি সৌদি সরকার সালমান দিত, পৃথিবীর কোনো শক্তি ছিল না মাথা তুলে দাঁড়ায়, কিন্তু তাও করে না। এজন্যই গাজার একটা শিশু বাচ্চা ওই দিন তার ভাইয়ের লাশের পাশে বসে বসে কাঁদছে আর বলছে, ভাইয়া তুমি জান্নাতে যাও, আমার নবীর কাছে বিচার দিও, আমার নবীর কাছে বিচার দিও, নবীর উম্মতরা আমাদেরকে সাহায্য করে নাই। আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। কোথায় গেল আমার নবীর হাদিস? নবী বলেছেন সমস্ত মুসলমান একটা দেহের মতো, পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলমান আক্রান্ত হয়, আল্লাহ নবীর ভাষায় পৃথিবীর সমস্ত মুসলমান মনে করতে হবে আক্রান্ত হয়েছে, জবাব দিতে হবে সবাই, এটা ছিল আমার নবীর হাদিস। কোথায় গেল সে হাদিস? আজকে তুমি গান গাও, শাকেরারে আইনে মদ খাও, আরামে ঘুমাও, স্বর্ণের কমোডের মধ্যে বাথরুম করো, আর ওই দিকে তোমার মুসলিম শিশু বাচ্চাগুলি না খায়া মরতেছে, পানির অভাবে মরতেছে, বোমার আঘাতে হাত পা গুলি তাদের উড়ে যাইতেছে, ঘর বাড়িগুলো মাটির সাথে মিশাইয়া দিতেছে, তাঁবু টানায় টানায় হাওরে জঙ্গলে থাকতেছে, সেই তাঁবুতেও তারা নিরাপদ নাই, ওই তাঁবুর মধ্যেও বোমা ফেলাইতেছে। অপরাধ কি? কোনো অপরাধ নেই, একটাই অপরাধ, তারা কালেমা পড়া মুসলমান, একটাই অপরাধ, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য ফরজ গাজার মজলুম মুসলমানের পাশে দাঁড়ানো, পৃথিবীর সমস্ত মুসলমানের উপরে ফরজ। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে এমন একটা সিচুয়েশন হবে, আমার উম্মত দিশেহারা হয়ে পড়বে, দিশেহারা, নেতৃত্ব পাবে না, নেতৃত্ব পাবে না। আর ওই সময়ে নেতা হিসাবে মুসলমানদের পক্ষে ইমাম মাহদীর আগমন করবে, সেই সিচুয়েশন তৈরি হচ্ছে, ইমাম মাহদী আসার অবস্থা তৈরি হচ্ছে। ইহুদিরা অপেক্ষা আছে দাজ্জালের সৈনিক হবে, আর আমরা অপেক্ষা আছি ইমাম মাহদীর সৈনিক হবো, ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ। যদি ফিলিস্তিনে আমাদেরকে ডাক দেয়, ফিলিস্তিনে যাওয়ার রাস্তা তৈরি হয়, আমাদের ফিলিস্তিনে যাওয়ার রাস্তা নাই, যদি রাস্তা থাকতো আমাদের প্রত্যেকের উপরে গাজায় যায় জিহাদ করা ফরজ হয়ে যেত। আমাদের রাস্তা নাই, যাতায়াতের কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমি আপনাদের মনের অবস্থাটা জানতে চাই, মনের অবস্থা। কারণ আল্লাহ নবী বলেছেন যার দিলের ভিতরে জিহাদের কোনো ইচ্ছা নাই সে মুনাফিক হয়ে মরবে, মুনাফিক। এবার আমি শুধু দেখতে চাই দিলের ভিতরে জিহাদি ভাব কার কার আছে,
যদি বাংলাদেশ থেকে কোন সময় ফিলিস্তিনে যাওয়ার রাস্তা বাংলাদেশ সরকার তোমাকে করে দেয়, কোন কোন যুবক জিহাদে যাইতে তৈয়ার হাত উঠে আল্লাহকে একটু দেখাও। আল্লাহ তুমি হাজির নাজির মালিক, আমাদের দিলের ভিতরে কোন ধরনের মুনাফিকি নেই, ঠিক কিনা জোরে বলেন। কি ভাই মুখে এক কথা দিলে আরেক কথা? জিহাদে যাওয়ার ইচ্ছা আপনারা হাত উঠাইছেন, এটা কি মুখের কথা না দিলের কথা? সবাই বলেন দিলের কথা, ঠিক আছে না? ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম কখনো আপনাদের দুশমন না, ওলামায়ে কেরাম সর্বদা সর্বকালে জনগণের বন্ধু ছিল, এখনো আছে, ঠিক কি না? ওলামায়ে কেরামের সাথে থাকলে ঈমান হেফাজত হয়। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের ওলামায়ে কেরামের সাথেই মিলেমিশে থাকবা। ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, এবং জ্ঞানীদের কথা শুনবা মন দিয়া। ফা ইন্নাল্লাহ তাআলা ইউহিল কালবাল মাইয়িত বিনুরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইয়িত বিওয়াবিলিল মাতার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম। নবী বলেন শুকনা জমিন বৃষ্টি পাইলে যেমন জান ফিরে পায়, মানুষ তোমার দিলটাও মরে যাইতেছে গুনাহ দেখতে দেখতে আর গুনাহ শুনতে শুনতে। আলেমদের কথা শুনলে তো তোমার মরা দিলকে আল্লাহ জিন্দা বানায় দেন। আমার বাইরা বন্ধুরা যুবক, বাইরা ইসরাফিল আলী ইসলামের সিঙ্গার মাধ্যমে কেয়ামত শুরু হয়ে যাবে, একে একে একটার পর একটা যখন আলামত শেষ হবে। এ ভাই মনে রাখবা, মানুষজন যার যার কাজে ব্যস্ত থাকবে, সবাই যার যার ডিউটি পালনে ব্যস্ত থাকবে, ওই অবস্থায় আওয়াজটা শুরু হবে। দুধ পানকারিনী মা তার দুধ পান করার কথা ভুলে যাবে, এমনিভাবে আওয়াজের চোটে গর্বে রাখা মা সন্তান তার প্রসব হয়ে যাবে, টের পাবে না। সুবহানাল্লাহ, প্রসবের যন্ত্রণা কত কঠিন, কিন্তু গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, তবুও খবর থাকবে না কিয়ামতের আওয়াজের ভয়াবহতা। এত কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে এর বিবরণ দিয়েছেন, পরিষ্কার বিবরণ আল্লাহ দিয়েছেন। অথচ একজন মা কখনো সন্তান তার ভুলে না, ঘুমন্ত মা সন্তান পাশে শুয়ে থাকলে পড়ে একটা হাত সন্তানের বুকের উপরে দিয়া রাখে, ঘুমন্ত মা ঘুমায় গেল সন্তানের খবর রাখে, সন্তানের উপরে তার হাতটা দিয়া রাখে। ঘুমন্ত অবস্থায় কোনো মা আজ পর্যন্ত নিজের সন্তান ছোট বাচ্চাকে নিজের পেটের নিচে পিঠের নিচে ফেলে আজ পর্যন্ত মারছে কোনো রেকর্ড নাই, কারণ মা যত ঘুমিয়ে থাকুক পাশে দুধের সন্তানের কথা ভুলে না। রান্না করে রান্না করতে যায় রে যুবক, করা অবস্থায় একটা কান বাচ্চার দিকে খাড়া রাখে, ওয়া করতে দেরি, মা রান্না করতে গিয়ে দৌড় দিয়ে আসতে দেরি হয় না, সেই মায়ের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওই মাও সেদিন দুধের সন্তানের কথা ভুলে যাবে, ঘর থেকে পাগলের মতো বের হয়ে যাবে, কোত্থেকে এই আওয়াজ আসতেছে, এত বিকট এত বিকট আওয়াজ, দুধের বাচ্চাটা কুলে করে নিতে হবে, এই কথাটা মা ভুলে যাবে, এই বিষয়টা মা ভুলে যাবে। ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুবক মানুষগুলির চুল আওয়াজের চোটে সাদা হয়ে যাবে। এমন কঠিন একটা দিন, এমন কঠিন একটা দিন আমাদের প্রত্যেকের সামনে আছে রে আল্লাহর বান্দা, প্রত্যেকের সামনে আছে, সমস্ত মানুষ মরে যাবে, কলিজা ফেটে মরে যাবে, মানুষজন একে একে যখন হাওরে বন্দরে এরকম খোলা ময়দানে আসবে, খোলা ময়দানে আসলে পরে দেখবে এইভাবে জঙ্গল থেকে পাক পার লোক সাত বিচ্ছুগুলা, এরাও এরকম জঙ্গল সাইরা মানুষের কাছে একটু আশ্রয় নেওয়ার জন্য বাঘ ভাল্লুক মানুষের কাছে এসে বসে থাকবে। যেই বাঘ মানুষ দেখলে পরে মানুষকে হামলা করার স্বপ্ন দেখত, যেই সাপ মানুষ দেখলে পরে মানুষকে কামড়াইত,
সেই বিষাক্ত প্রাণীগুলি হিংস্র প্রাণীগুলি পর্যন্ত হামলা করার কথা বলে যাবে, মানুষের পাশে আসবে, কারণ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই মানুষের পাশে গেলে পরে হয়তো বাঁচার কোনো একটা উপায় থাকবে। উপর থেকে আওয়াজ, জমিন থেকে কম্পন, চতুর্মুখে আক্রমণ, যখন দেখবে হায়বান, প্রতিটা হায়বান দিশেহারা হয়ে মানুষের কাছে আইসে জমা হবে। ভাইরা বন্ধুরা, মানুষ একে একে দেখবে জমিন কিভাবে কিভাবে কাঁপতেছে, কিভাবে কাঁপতেছে, জমিনের নিচ থেকে খনিজ সম্পদ গুলা উঠে আইতেছে। মানুষজন একে একে বলবে কি রে জমিন, কি হলো তোর, কি হলো তোর। মানুষজন বলবে আল কারিয়া তুমাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাকসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া। আল্লাহ সূরার ভিতরে পরিষ্কার বলে দিয়েছে, মানুষ যখন একে একে দেখবে খনিজ সম্পদ গুলা উঠে যাইতেছে, মানুষেরা বলবে কি রে জমিন, তো কি হলো। জমিন তখন বলবে রে না ফরমান, তোরা আমার সাথে কথা বলিস না, তোদের গুনার কারণে আমি জমিনের এই অবস্থা। আল্লাহর নবী রহমতের নবী বলেন হাদিসে কুদসি আল্লাহর ভাষা, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলেন প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করতো আর বলতো মালিক আমি আর কত গুনাহগারের গুনাহ দেখব, আমি কত নাফরমানের নাফরমানি দেখব, আমি ওই বেনামাজির পায়ের লোড আর কত নিব গো মালিক, ওই শুকুরের পায়ের লোড আমি আর কত নিব, ঘুষখোরের পায়ের চাপ আর আমি কত সইব। ও মালিক একটু তুমি অনুমতি দাও, আবতালিও ইবনা আদম ফি কারি, আমি ওই ওই আদমের সন্তান বলিরে নাফরমান বলিরে আমি গিলে ফেলি, কারণ ওই সময়টাতে জমিনের মধ্যে আল্লাহ বলার কোনো লোক থাকবে না, যা থাকবে সব নাফরমান, একে একে সব বলি নাফরমান, কেউ আল্লাহ বলার লোক নাই। তখনই ওই অবস্থায় জমিন কইব আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, সবগুলির আমি আমি গিলে ফেলি। আল্লাহ কয় জমিন কিন্তু ওই দিন কিয়ামতের দিন ফাটল দিবে ঠিক, কিন্তু এই ফাটল দেওয়ার কথা জমিন বহু আগ থেকে আমার কাছে আবদার করতেছে। সুবহানাল্লাহ, বানিয়াচংয়ের জমিন, নোয়াগড়ের জমিন প্রতিদিন প্রতি রাত আল্লাহর কাছে কয় মালিক আমি নোয়াগড়ের জমিন আর কত বেনামাজির পায়ের চাপ নিব, মালিক জমিন আমি তো জমিন তোমার আদেশে চলি, আমি তো তোমার হুকুম মানতেছি, কিন্তু ওই সুৎকুর ঘুষকুর জোয়াকুর গাঞ্জাকুরের পায়ের চাপ আমি কত নিব, একটু অনুমতি দাও, ওকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন কেন কইলি আন্নাহুম ইয়ারজুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া পা এই পা দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান এই জবান দিয়ে তোমার নাফরমানি করে। এইভাবে জমিন আল্লাহর কাছে কয় আসবিরু ইলা মাতা আসবিরু, আমি ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব, ও মালিক আমি জমিন আর কত ধৈর্য ধরব, আর আমার ধৈর্য কুলায় না, একটু অনুমতি দাও না, একটু অরে আমি গিলে ফেলি। আল্লাহ পাক কয় না, এরে জমিন আল্লাহ পাক কয় সাবধান, আমি আল্লাহর আদেশ ছাড়া নড়বি না। সুবহানাল্লাহ, জোরে বলে ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলে জমিন শুধু না, সাগর মহাসাগর গুলি পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে আবদার করে, সাগর মহাসাগর গুলিও কয় আল্লাহ আর কত জমিনের নাফরমানি দেখব, কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যাইয়া পৃথিবীর বিভিন্ন সমুদ্র সৈকতের পারে যাইয়া যাইয়া নাফরমান গুলি কত নাফরমানি করে, অথচ এত বড় সাগর, যেই সাগর আমার মালিকের একটা আদেশের অপেক্ষায় বিন্দু পরিমাণ নাফরমান গুলি ভয় করে না,
যেই সাগরের পারে যায় উলঙ্গ হইয়া নাচে ওই সাগর প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দাও অনুমতি দাও আমি আর নাফরমানি আর নষ্টামি আর নোংরামি দেখতে পারি না আর সহ্য হয় না গো আল্লাহ ওই নাফরমানগুলি তোমার জমিনকে নাপাক বানায় ফেলছে আমি পানিকে তুমি একটু অনুমতি দাও আমি পানি নাপাক জমিনটারে পাক বানায় দেই দুইয়া বুচ্চা সব নাফরমানগুলিরে পরিষ্কার করে ফেলি আল্লাহ পাক কয় চুপ রে সাগর সাবধান তুই কিছু করবি না সুবহানাল্লাহ দূরে কর ওয়ালমালাইকাতা ইয়াসতাজিদু রাব্বাহু আল্লাহ পাক কই ফেরেশতারা পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আর কত আর কত আর কত অনুমতি দাও আমরা ফেরেশতারা একটু দেখি আল্লাহ পাক কই ফেরেশতারা চুপ সাবধান হয়ে যাও আল্লাহ পাক কই রে জমিন ভালো করে শুনো আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয় কেমন অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন নাফরমানি হয় আমি আল্লাহ তাও দেখতেছি এরপর কেন ধরি না জানি আমি দেখতেছি এই জমিনে আমার নবীর নায়েব রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন অন্যায় অত্যাচার হয় এরপর আমি কেন ধরি না জানি কারণ এই মানুষকে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা আসমান বানাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত লাগায় নাই ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই আরশ কুরসি বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই কিন্তু আল্লাহ পাক কয় কি আমি এই মানুষ জাতিকে যখন বানাইছি খালাকতু বিয়াদাইয়া মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে বানাইছি আমার বান্দা কখন জানি ওয়ার্শুই না আমাকে পায়া দেয় কোন জায়গায় কোন মজলিসে বৈশা জানি অন্তর দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে কোনার মধ্যে বৈশা আমার বান্দা কখন জানি তৌবা করে ফেলে তৌবার শব্দটা ইমাম শব্দ শুনাইতে হয় না ও মালিক আমি ভুল করেছি আর ভুল করব না গো আল্লাহ চোখের সামনে কত দোস্ত কবরে চলে গেল চোখের সামনে সমবয়সের বন্ধু কবরে চলে গেল চুলদারি এখনো উঠে নাই অথচ কবরের বাসিন্দা হয়ে গেল খেলার সাথী লেখাপড়ার সাথী কবরে শুয়ে রইল বন্ধু ওই দিন আমার সাথে একসাথে বৈশা হাঁটাহাঁটি করলাম একসাথে বৈশা হাসি তামাশা করলাম সকালবেলা খবর পাই জীবনের শেষ ঘুম ঘুমায় গেছে এই কথাটা অন্তরের ভিতরে আই না কোন যুবক জানি কোনায় বৈশা বৈশা চুকের পানিটা ধরায়া আল্লাহর কাছে দিলটা নরম করে তওবা করে ফেলছে এই আওয়াজটা ইমাম সবে শুনে নাই হুজুরে শুনে নাই চেয়ারম্যানে শুনে নাই কেউ শুনে নাই কিন্তু শুনছে কে আরে খুজুরে বলি কে আল্লাহ পাক কই আমি আল্লাহ তার দিলের কথা শুই না তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে গুনাহগারের তালিকা থেকে তার নাম উঠাইয়া ওলির খাতায় তুলে দিব দূরে কোন সুবহানাল্লাহ বসার আগে ছিল সে গুনাহগার কিন্তু মাহফিলে বৈশা হয়ে গেল আল্লাহর ওলি কারণ দিলে দিলে সে তওবা করে ফেলেছে তওবা করে ফেলেছে এজন্যই আমি বলি সব জিনিসের সময় লাগে মেট্রিক পাস করতে সময় লাগে আইএ পাস করতে সময় লাগে কৃষক জমি জমা থেকে ফসল করে ওঠাইতে তার সময় লাগে সব জিনিসের সময় লাগে রে আল্লাহর গোলাম সময় লাগে না শুধু এক কাজে সেটা হলো আল্লাহর ওলি আল্লাহর ওলি হইতে কোনো সময় লাগে না সময় লাগে না এক সেকেন্ডের ভিতরে আল্লাহর ওলি হওয়া যায় এখানে আমরা যারা বসলাম যদি এখন দিলে দিলে বলি মালিক তোমার যা নারাজ করেছি করছি আর করব না আর এমন কোন কাম করব না গো মালিক যেই কাজে তুমি নারাজ হও আল্লাহ পাক বান্দা তোর এই কথাটা কেউ শুনবে না আমি আল্লাহ ঠিকই শুনবো
মুহূর্তের ভিতরে এক সেকেন্ডে তোর নাম অলির খাতায় উঠায় দিব কারণ আত্তাইবু মিনা দাম্বি কামাল্লা দাম্বালাহ আল্লাহ নবী রহমতের নবী বলেন তওবা করি তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করে আমল নামার ভিতরে কোনো গুনার আলামত রাখে না এমন ভাবে আল্লাহ আমল নামা থেকে গুনাহগুলিকে মুছে দেয় এই মুসার পরে যেই জায়গাটা খালি থাকে খালি জায়গাটা আল্লাহ আর খালি রাখেন না এই খালি জায়গাটা আল্লাহ আবার নেকি দ্বারা ভরপুর করে দেয় যেন হাসরের ময়দানে তার আমলনামা বন্ধুকে যখন দেখাইবে বন্ধু দেখো আমি তো জান্নাতি জান্নাতি আমলনামা ডান হাতে আমলনামা পেয়ে গেছি তখন বন্ধু বান্ধবকে তার আমলনামা দেখাবে কেউ হয়তো এমনও বলতে পারতো এই যে তোর আমলনামার এই জায়গা খালি দেখা যায় মনে হয় তোর গুনাহ আসিল আল্লাহ দয়া করে তোরে মাফ করছে নাইলে খালি থাকবে কেন এতটুকু লজ্জাও যেন কেউ তার তওবাকারী বান্দাকে দিতে না পারে এজন্য আল্লাহ খালি জায়গা নেকি দিয়া বইরা দেয় একটু জোরে করুন না সুবহানাল্লাহ আর একটু জোরে মালিকের নাম সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি পাক আল্লাহ তুমি পবিত্র আল্লাহ কয় আমার যে পবিত্র কইব আমিও তারে পবিত্র বানায় দিব আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা যে মানুষটা বেশি বেশি করব আলহামদুলিল্লাহ যে বেশি বেশি বলবে আল্লাহ তারে মাহমুদ বানায় দিবে হামিদ যে হয় আল্লাহ তারে মাহমুদ বানায় কেমনে কই তুমি যদি প্রশংসা আল্লাহর করো আল্লাহ তোমাকে মানুষের মাঝে প্রশংসিত বানায় দিবে জোরে করুন না সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক এর জমিন ভালো করে শুন আমার বান্দা বান্দির ভিতরে তুমি নাক গলাবা না আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয় কেমন অত্যাচার কেমন জুলুম কেমন নাফরমানি কেমন গুনাহ হয় এরপর আমি আল্লাহ বান্দা বান্দিকে নগদ ধরব না কারণ আমি অপেক্ষায় রয়েছি ফজরের নামাজ পড়ে নাই আমার বান্দা জোহর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষায় ফেরেশতারা কই মালিক নাস্তা দিমুনি তোমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই আল্লাহ ফজরের নাস্তা খাওয়ার সুযোগ তারে দিমুনি আল্লাহ কই না আমার বান্দার রিজিক বন্ধ করবি না জোহরের নামাজ পর্যন্ত অপেক্ষা করে দেখ জোহরের সময়টাতে আমার বান্দা আমার হুকুম পালন করে কিনা মনে হয় জোহরের সময় আমার বান্দা নামাজে আসবে নামাজটা পড়বে পড়ে ফেলবে জোহরের নামাজও চলে গেল এখনো সে নামাজ পড়ল না এইবারও ফেরেশতারা কয় আল্লাহ দুপুরের খানা তার সামনে পেশ করার সুযোগ দিবনি আল্লাহ কয় না সুযোগ তোরা বন্ধ করবি না আসর পর্যন্ত অপেক্ষা কর আসরের সময় চলে যায় আল্লাহ কয় না না মাগরিবের সময় আমার বান্দা মসজিদে আইসে জানি চুকের পানি ধরে আমার কাছে কান্দে আমি কিন্তু জোহরের নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিব ফজরের নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিব আসরের নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিব যদি মাগরিবের সময় আইসা চুকের পানি ধরে কয় আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ তুমি মাফ করো অতএব সাবধান আমার বান্দার রিজিক তোরা বন্ধ করবি না এ আল্লাহর গোলাম এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তার বান্দা বান্দিকে মায়া করে আর কয় না না আসমান আল্লাহ বলেন আমি বানাইছি আসমান আল্লাহ বানান নাই নিজের হাত দিয়া জমিন আল্লাহ বানান নাই নিজের হাত দিয়া ফেরেশতো আল্লাহ নিজের হাত দিয়া বানান নাই কিন্তু আমারে আপনারে বানাইছেন আল্লাহ তার নিজের হাত দিয়া কেন কারণ এই কপালটার বড় দাম এমন কপাল ফেরেশতাদের কপালও না জোরে কম সুবহানাল্লাহ এ আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিনের ভিতরে যতদিন পর্যন্ত চার শ্রেণী থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো কিয়ামত কটাবো না আজাব গজব দিয়ে জমিন ধ্বংস করবো না লাউলা মাশাইখুরুকা ওয়াশাবাবু গুশা ওয়াল আতফালু রুদ্দা والأنعام ردا
لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله باكولن دوميني ربيت دوري أمار كيسو أمنو بند بندية سجر بريد دخوايا كيسي চুলদারি তাদের সাদা হয়ে গেছে কোমরের ভিতরে তার ব্যথা হাঁটুর জয়েন্টে জয়েন্টে তার ব্যথা সেজদা দিতে তার বড় কষ্ট হয় মসজিদে যাইতে তার বড় কষ্ট হয় এরপর আমার বান্দা লাঠিতে ভর দিয়া কষ্ট করে করে মসজিদে আয়েশা হাজির হয় কষ্ট করে করে আমাকে রূপ দেয় কোমর বাঁকা করতে পারে না এরপর কষ্ট করে বাঁকা করে সেজদা দিতে কষ্ট হয় এরপর কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেই আমার ওই বান্দার রুকু সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় ওয়াশাবাবু খুশা আল্লাহ বলে দুই নম্বর হলো জমিনের ভিতরে এমন কিছু যুবক যেই যুবক যৌবনের পাগলামি করে না যৌবনের পাগলামি করে না কত যুবক চোখের সামনে গুনার কাজে যায় যাত্রার পেন্ডেলে যায় গুনার আয়োজন করে চুরি বদমাইশিতে লিপ্ত হয় এরপর আল্লাহ বলে কিছু যুবক এমন যৌবনে পাগলামি করে না বন্ধুদের সাথে সে গুনার আয়োজনে যায় না চুরি ডাকাতিতে যায় না খুন খারাপিতে লিপ্ত হয় না আরেক মুসলমান ভাইয়ের জানমালের উপরে হামলা করে না যৌবনে তার ইচ্ছা আছে গুনাহ করার যৌবনের চাহিদা হলো মারামারি করার এরপরও সে তার যৌবনকে কন্ট্রোল করে আমি আল্লাহর ভয় তার কলিজার ভিতরে সর্বদা সে রাখে দুনিয়ার কোন মহব্বত আর ভালোবাসা তার অন্তরে জায়গা দেয় না অন্তরের ভিতরে আমি আল্লাহকে বসায় দেয় আল্লাহ বলে ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকায় তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এ যুবক তুমি বলতে পারো হুজুর পারি না পারি না কিন্তু র‍্যাবে যাও সেখানে দেখবা কত যুবক র‍্যাব অফিসার আসক্ত নামাজ পড়ে মাথায় টুপি মুখে সুন্নতি দাড়ি তুমি পুলিশে গেলো কোন যুবক পুলিশকে পাইবা নামাজি ভার্সিটিতে গেলে পরো অনেক যুবককে নামাজি পাইবা রিক্সাওয়ালা ভাই রিক্সা চালায় কত কষ্ট করে আর পুরো রোজা সারে না কত যুবক এমন পাইবারে যুবক তুমি যদি বলো আমি পারি না আমি বলবো ওই যুবক যদি পারে তুমি কেন পারবা না সে যদি পারে তুমি কেন পারবা না পারবো না তো ওই জিনিসের নাম যেটা কেউ পারে না একজন যদি পারে বোঝা গেল জিনিসটা পারা সম্ভব কপাল তোমার পড়ছে আর কিছু না আর কিছু না অথচ যৌবনে যদি তুমি এবাদত আল্লাহর করতা যৌবনটারে যদি তুমি কন্ট্রোল করে রাখতা যৌবনের পাগলা করার লাগাম যদি তুমি টান দিয়া ধরে রাখতা আল্লাহ পাক যৌবনেই তোমাকে ওলির খাতায় নাম উঠায় দিত কারণ পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন সবাই কিন্তু ওলি হয়েছেন যৌবনকালে যত আল্লাহর ওলি হয়েছেন ওলি হয়েছেন যৌবনকালে আল্লাহু আকবার জোরে বল ওলি হয়েছেন যৌবনকালে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা পাক্কা যুবক তরতাজা একজন যুবক তরতাজা একজন যুবক নদীর পারে বসা আছেন দেখেন একটা আপেল ফল আসতেছে একটা ফল আসতেছে পানি দে ভাইসা স্রোতের তালে তালে স্রোতে টেলে নিয়ে এসে একটা ফল প্রচন্ড ক্ষুধা ফলটা উঠে তিনি ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলছেন এইবার খাওয়ার পরই শুরু হয়ে গেছে চিন্তা হায় হায় আমি এটা কি করলাম কার গাছের ফল খাইলাম কার গাছের আমি ফল খাইলাম পেটের ক্ষুধায় আমার হুঁশ ছিল না আমি তো মালিকের অনুমতি নেই নাই আমি আরেকজনের গাছের ফল আমি কেমনে খাবো এটা তো হারাম হয়ে গেল জবাব দিব কি হারাম খানা দিয়ে যে রক্ত শরীরের ভিতরে জন্ম নেয় এই শক্ত এই রক্ত জান্নাতে যাবে না লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়া বিল হারাম যেই দেহটা হারাম রক্ত হারাম খানা দিয়া গড়ে উঠবে নবী বলেন এই দেহ কখনো জান্নাতে ঢুকবে না যেই রক্ত হারাম খানা দিয়া তৈরি হয় এই রক্ত জান্নাতে যাবে না অতএব বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা চিন্তায় পড়ে গেলেন
ভয় ঢুকে গেল কারণ যৌবন কালেই অন্তরে বসায় রাখছে কারে একটু জোরে মালিকের নাম কারে দিলের ভিতরে ভয় কার ভয় আল্লাহর ভয় সাথে সাথে তিনি নদীর পারে পারে হাঁটতে শুরু করলেন হায় হায় আমি যাব তো যাব ওই ফল গাছের মালিকের কাছ থেকে আমি বিদায় আনব মাফ আনব অবশ্যই আমার মাফ আনতে হবে হায় 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 আমি কি করলাম আল্লাহ তুমি আমাকে সহজ করো আল্লাহ তুমি আমাকে মাফ করো যাইতে যাইতে তিনি পেয়ে গেলেন নদীর পারে একটা বাগান ওই বাগানের মালিকের কাছে তিনি গেলেন যা বলতেছেন চাচা জান আমি আপনার বাগানের একটা ফল খেয়ে ফেলেছি বলে কেমনে নদীতে পড়ছে পানির স্রোতে ফলটা ঠেললে নিয়ে গেছে আমি স্রোতের স্রোত থেকে ফলটা উঠে খেয়ে ফেলছি খুদার বড় যন্ত্রণা ছিল তিন দিন যাবৎ আমি অনাহার খুদার কারণে আমি এতটা বুঝি নাই খাওয়ার পরে আমার হোশ ফিরছে আমি কি ভুল করলাম আপনি তো এই ফলের মালিক এই গাছের মালিক আপনি ফলের মালিকও আপনি অতএব আপনার অনুমতি ছাড়া এই গাছের ফল খাওয়া আমার জন্য না জায়েজ পুরা হারাম আমরা তো মনে করি গাছ থেকে ফল কইরা গেলে এই গাছের মালিক এই ফলের মালিক আর গাছের মালিক না আমরা তো আম গাছ থেকে আম মাটিতে ফলে পড়ে যে যায় আগে লইতে পারে হে ওই মালিক হয়ে যায় এটা হইলো আমাগো সমাজের ফতোয়া কিতাবের ফতোয়া এমন নয় কিতাবের মাসালা হলো গাছ থেকে আম পড়ার পরও এই আমের মালিক গাছের মালিক থাকে যে আগে লয় হে মালিক জিনা এটা আমাগো গ্রাম্য মাসলা আমাগো ফতোয়া আপনি যদি এই ফলটা হালাল তরিকায় খাইতে চান ফলটা নিয়ে আপনি মালিকের কাছে যাবেন যায় বলবেন ভাই আপনার গাছের একটা আম পড়ছে আমটা আমি পাইছি নেন আমটা নেন হ্যাঁ যদি মানুষের বাচ্চা হয় আম নিজে নিত না বরং তোমারে ফেরত দিব ঠিক কিনা জোরে কর হ্যাঁ কইব বাবা রে এটা আবার কোন মানুষ রে এই কোন ভুয়া কত ফল গাছ থেকে ইটা মেরে খাইলো আজ পর্যন্ত আমারে জিগাইলো না আর এই গাছ থেকে আম পড়ছে হে এই আম লইয়াইছে আমার কাছ থেকে মাফ নিত বা আম আমারে দিয়া দেয় তো বাবা বাবা তুমি আমটা খেয়ে লাও তখন একশো একশো খাওয়া হালাল এই আম খাইয়া রক্ত হইব ইল্লাল্লাহর জিকির দিবেন আল্লাহ পাইবেন আর না জিগাইয়া আম খাইয়া ইল্লাল্লাহর জিকির দিয়া সাল উল্টাই নিল আল্লাহ খুশি হইত না বুঝে আসছে আগে খাওয়া হালাল করতে হইব হাওয়া হালাল করতে আমাদের নামাজ রোজাতে কাম হয় না কেন কারণ হইছে শরীরে রক্ত গোস্ত সব হারাম দিয়া বাড়তেছে সন্তান বাড়াইতেছি সন্তান লালন পালন করতেছি এটাও দেখা যায় সুদের টাকা দিয়া আমাদের সমাজে সুদ আসেনি না নাই আসেনি না নাই এখন গরিব ওষুদ খায় এখন ধনীরা আর সুদ খায় না গরিব ওষুদ খায় আবার দেখা যায় পুরুষেও না খালি এখন ম্যাডামে ওষুধে টেকা লাগায় মহিলারাও এই ব্যাপারে আগ্রহী গেছিল যার কারণে ঘরের শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব একজন আরেকজনের চুলো ধরে একজন আরেকজনের গাইলায় মা বউরে মা কইলা বউয়ে জামাইরে আব্বা কইলা কি যা জিদ ভিতরে কি যা জিদ চিন্তা করুন কই গেছে সমাজ বেটা আল থেকে যে লাঠি লিয়ে আয় যে লাঠি দিয়ে এতক্ষণ গরু ভিটাইছে ইটে দিয়ে আইয়া ভিটা শুরু করে দেয় এজন্য আগের যুগের মহিলারা এটা বুঝতোই না এখন মহিলারা কোন রকম যদি ভাষা যাচ্ছে হাত মিললে জায়গা কই লাগাইলা পাঁচ হাজার টাকা একজন দিয়েও কবা দুই মাস পরে সাত হাজার দিবা তিন মাস পরে আরো দিয়ে তিন হাজার বাড়াইবা এইভাবে সুদে লাগাই দেয় টাকা আহা যার কারণে ঘরের অশান্তি ঘরের সুখ শান্তি চলে গেছে ঘরের আরামায়েশ চলে গেছে স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই বাপ বেটায় মিল নেই ভাই ভাইয়ে মিল নেই প্রতিটা ঘরের মধ্যে অশান্তি কিছু না কিছু আসেই কারণ আমাদের ঘরে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খুললে রয়েছে গজবের দরজা খুললে রহমত ঘরে ঢুকেই না খালি গজব আর গজব ঢুকতেছে আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা বলতেছে চাচা জান মাফ দিবেন নি একটু দয়া করে মাফ করে দেন বাগানের মালিক কয় মনে মনে কয় ওরে আল্লাহ এই ফুলা কোন ফুলারি এমন ফুলা তো আমি জীবনে দেখি নাই এমন যুবক তো আমি জীবনে পাই নাই
হাই 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 এত ভয় আল্লাহর ভয় এই বয়সে তার অন্তরে এই বয়সে তার অন্তরে কই চাচা আমাকে দয়া করে আপনি maaf করেন আমি জাহান্নামের আগুন সইতে পারবো না হারাম খাওয়ার কারণে যেহেতু আমাকে যে জাহান্নামে জ্বালাবে এই আগুন আমি সইতে পারবো না তখন তিনি বলতেছে ঠিক আছে বাবা একটু দাঁড়াও ঘরের ভিতরে দুইকা বিবিরে দেখো বিবি গো ও বিবি আমাদের জোয়ান মেয়ের জন্য উপযুক্ত মেয়ের জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে পাই না আজকে পাত্র আমাদের ঘরে আইয়া ধরা দিছে জামাই দি ঘর আইছে এতদিন ধরে জামাই পাই না হন্দি জামাই ঘর আইছে বউ কই দেখি দেখো বলে কি ঘটনা ঘটনা হইল এই বউ আল্লাহর বলি বউ বউ আল্লাহর বান্দি কয় ইজাত জামাই সারত দিত না ইজাত জামাই সারত আর আমরা তো দেখ জামাই সৌদি তাকেনি জামাই লন্ডনে নি জামাই সরকারি চাকরি করে নি জামাই পুলিশে চাকরি করে নি ডেলি ডেলি বেতন লাগবো মাস শেষে বেতন না ডেলি বেতন কাস্টম অফিসার নিয়ে আছে এটা খুঁজে পুলিশের বউয়ে বাহাদুরি করে বেটাগিরি করে বান্ধবীরে কয় তোর জামাই কয়দিন পরে বেতন পায় কয় বেতন তো হলো 30 দিন পরেই পায় কয় আমি বুঝলাম না আমার জামাই ডেলি ডেলি বেতন পায় ওই যে পকেটও ডেলি ঘুষের টাকা ডেলি পায় জামাইর পকেটও মনে করি এটি বেতন আল্লাহ নবী কয় ফাজফার বিজাতির দিন অসুবিধা হইতেছে আপনাদের হ্যাঁ পিছনে বাইরে কো অসুবিধা হইতেছে নবী কয় বিয়ে শাদির ব্যাপারে সৌন্দর্য তুমি পরে দেখো গোষ্ঠী তুমি পরে দেখো ধন সম্পদ পরে দেখো আগে দেখো দিনদারি আছে নি না নাই মেয়ে তুমি বিয়ে দিবা আগে তুমি দেখো ছেলেটার নামাজি কিনা ছেলেটার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা এটা তুমি আগে বুঝো এটা তুমি আগে বুঝো এরপরে দেখবা সুন্দর কেমন এরপরে দেখবা লম্বা চূড়া কেমন এরপরে তুমি দেখবা গোষ্ঠী কেমন বংশ কেমন এরপরে তুমি দেখবা সম্পদ কেমন এটা পরে যদি তুমি দিনদারি পাও ফাজফার বিজাতির দিন দিনদারিরে প্রাধান্য দাও এরকম ভাবে ছেলে বিয়ে করানোর সময় মেয়ে আনবা মেয়েটা ফর্দা করে কিনা মেয়েটা আল্লাহর ভয় অন্তরে রাখে কিনা এই জিনিসটা আগে দেখো তাহলে পরবর্তী জেনারেশন যারা আসবে সন্তান এরাও দিনদার হবে মেয়েটা যদি দিনদার হয় মা যদি দিনদার হয় ছেলেও দিনদার হয় মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয় মা যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে সন্তান হাফেজে কোরআন হয় ঠিক কিনা মা বহুত বড় একটা ফ্যাক্টর রে যুবক খালি প্রিয়াঙ্কা চোপড়া অন্য না চোপড়ায় দাঁত ফলাই দিল প্রিয়াঙ্কা চোপড়া এরকম নায়িকা ওই তুই আমার বউ ইরমান বা খালি চোপড়াই বউ অথচ আল্লাহর নবী বলতেছেন না আগে দেখো তার ভিতরে দিনদারি আছে নি ফর্দা করেনি রাস্তায় রাস্তায় শুধু হাঁটতো এমন মেয়ে না দশজনে দেখে এমন না ঠিক কিনা হ্যাঁ লম্বা চড়া কথা কথা ডাইনে ভাবে যাইতে যাইতে আমি আমার আসল কথা যাইতে আমি পারতেছি না মানে আপনারা যদি কোন জুদুর শর্ট করে লাইন তাহলে শর্ট করে লাই শর্ট করে লাই অসুবিধা নেই বেশি লম্বা করণ যেত না বাজে কটা 12টা হয়ে গেছে আল্লাহ ফজরের নামাজ পড়া লাগবে যে কথা বলতেছিলাম তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ গেলে ইনি কইতেছে ওই ওনার আব্বা এই পাওয়ার পরে ওই বাগানের মালিক কো বাবা আমি তোমারে মাপ দিতে পারি শর্ত আছে ওই কি শর্ত ওই শর্ত হইলো আমার একটা মেয়ে আছে শর্ট করে লাই লম্বা ঘটনা আমার একটা মেয়ে আছে ল্যাংরা আতু কানা কানে হুনে না খালাকবারে ফাইলার কেমন কেন তোলার মতো বিয়া করবাই নিয়ে এরম প্রস্তাব যদি আমাদের সামনে দেয় আসনি কোন নগরের কোন যুবক বিয়া কথায় হইবাই সারা জীবন বিয়া না করে থাকবে তবু ই গাট্টি বাঁধাত লওয়া দরকার নাই ঠিক না কি করবি সারা জীবন বিয়া না করে থাকবো তো ই গাট্টি বাঁধাত লইতাম না কিন্তু দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা কয়
জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শর্ত যদি আরো কঠিন হয়, কঠিন শর্ত আমি মানতে রাজি। বিয়া হয়ে গেল, বাসর করে ঢুকছেন, দৌড় দিয়া বাড়ি আইছেন। আব্বা, আমার বাসর করে আপনি কারে বসায় রাখছেন? মনে হয় আমারে ভুলে আমারে কোনো অন্য কোন জায়গায় আমারে ঢুকায় দিছেন, নতুবা আমার বিবির জায়গায় অন্য কেউ এ বই রইছে। এমনি শ্বশুরে কয়, কেন কি সে কয়? আপনি কইছেন কানা, আমি গে দেখি বড় বড় চোখ দিয়ে আমার পয়সায়। আপনি কইছেন কথা কইতে পারে না, আমি ঢুকা মাত্রই আমারে কয় কত সুন্দর নরম কণ্ঠে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আব্বা, আপনি আমারে কইনে হারাইছেন, কইনে ঢুকাইছেন, আমি তো বিপদে পড়ে গেছিলাম, এত সুন্দর পূর্ণিমার চাঁদের চেয়েও আরো বেশি ঝলমল। আপনি করেন পাতনার মতো, পাতনার তলার মতো কালা, এটা কি কইছেন আমারে? তো মনে হয় কোন বিপদ ফলাই দিছেন। বাপে কয় না রে বাজার, শ্বশুর কয় আব্বা আমি ঠিক করিন ভুল করিনি, আমি ঠিকই করছি, এটা ওই তোমার বউ। আল্লাহ আকবার, কইলি কি করে? আপনি কইলেন কানা, আমি দিদিকে বড় বড় চোখ। বাপে কয় কানা কওয়ার কারণ হলো আমার মেয়ে আজ পর্যন্ত জীবনে কোনোদিন বেকানা পুরুষ দেখে নাই, এজন্য তারে কানা কইছি, এজন্য অন্ধ বলেছি, কারণ জীবনে কোনোদিন বেকানা পুরুষ দেখে নাই। আমার মেয়েটাকে বলেছি লুলা হাঁটতে পারে না, এর কারণ জীবনে কোনোদিন পর্দার ভিতর থেকে আমার মেয়ে বাহিরে যায় নাই, এজন্য বলছে আটতে পারে না, আমার মেয়ে কথা কইতে পারে না, এজন্য বলেছি কারণ বেগানা পুরুষের সাথে আমার মেয়েটা যুবতী হওয়া পর্যন্ত কোনোদিন কথা বলে নাই। আল্লাহু আকবার, জোরে কর। আমার ভাইরা বন্ধুরা, এমন একটা মেয়ে বিয়ে করেছেন, এমন বাপ, এমন বাপ, এমন মার গর্ব থেকে আল্লাহ জগৎ বিখ্যাত অলির জন্ম দিয়েছেন, যার নাম হলো বড় পীর আব্দুল কাদির জিলানি। কেমন বাবার অন্তরে আল্লাহর ভয় ছিল, একটা ফল খাইছেন অনুমতি ছাড়া, খুঁজতে খুঁজতে বাগানের মালিকের কাছ থেকে গিয়া মাফ লইতে গিয়া বিয়া হয়ে গেছে। আর মাও কেমন মা, কেমন মা, কেমন বউ পাইছে। এই মা আর বাপ, এই স্বামী স্ত্রীর গর্ব থেকেই আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ওলিকে জন্ম দিয়েছেন। আর আমি সুদ খাইম, ঘুষ মাইম, ঘরের ভিতরে সুদের টাকা ঢুকাইম, আর আশা করব আমার ফুজ হাবিস সাহেব হয়ে যেত, আমার ফুজ বড় আলিম হয়ে যেত, আমার ফুজ বড় একজন মহামানব হয়ে যেত, এটা কোনোদিন হতে পারে না। হারাম খাওয়াইয়া সন্তান আল্লাহওয়ালা আশা করব, এটা হইতেই পারে না। এজন্য বাবার চেয়েও মা বেশি দিনদার হওয়া লাগবে, বাবার চেয়েও মা, মা বেশি দিনদার হতে হবে, কারণ সন্তান মাকে বেশি টাইম পায়। গর্ভে আসিল তাও মায়ের সাথেই আসিল, ঠিক না? মায়ের পেটে না দুধ খাইছে, এটাও তো মায়ের সাথে হই, ঠিক না? এতটুকু বয়স যখন বাচ্চা কোনো রকম হাঁটা শিখে তখনও মার ভিসে ভিসেই থাকে। বাপ তো সকালে ঘুম থেকে উঠে আওয়ারও যায়, সন্ধ্যার সময় আয়, বাপরে পায় কতক্ষণ, পায় তো মারেও বেশি। এজন্য মার আমলটা সন্তানের উপরে বেশি আসর করে। মা যদি নামাজি হয় আশা করা যায় সবগুলি সন্তান নামাজি হবে। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হয়ে টক প্রিয় হয়, এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন। পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়, সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কামকাজ করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়, কর্মঠ, সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি খালি ঘুমায়, এই সন্তান বড় হয়ে অলস হয়। বুঝছেন নি? পেটে সন্তান নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত বেশি 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 করে রে যুবক, সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান বড় হওয়ার পর অল্প দিনে হাফেজ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হবে।
এই সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে সন্তান বড় হওয়ার পর গবি হয় গবি কই ব্রেইনডিলা হয় সন্তান পেটে নিয়ে মা যদি পর্দায় থাকে এই সন্তান বড় হওয়ার পর মেধাবী হয় তীক্ষ্ণ ব্রেইন হয় মা যদি পর্দায় থাকে এজন্য আমার মায়েদেরকে বলি সন্তান যদি আল্লাহওয়ালা চাও দিনদার সন্তান চাও নামাজি সন্তান চাও মা ভক্ত সন্তান চাও মানুষে যদি বলে অমুকের একটা সন্তান অমুকের একটা ছেলে তাহলে অবশ্যই মা তুমি দিনদার হও আর বাপের উপরে কর্তব্য বিয়া করার আগেই দেখিয়া বিয়া করো ঠিক না খালি বড় গোষ্ঠী দিকে যাও না মাই করণ যাইব বড় গোষ্ঠীত বিয়া করাই মহুলারে এবার দেখমু কেডা ইয়া খারায় এই চিন্তা বাদ দাও এই চিন্তা বাদ দিলে গোষ্ঠী পাইবাই বড় কিন্তু গড়ে আগুন লাগবো ঠিক কিনা জোরে কর গড়ে আগুন লাগবো আমার ভাইরা বন্ধুরা জন্য আল্লাহ পাক কই শুনো যে যুবক দিলের ভিতরে আমি আল্লাহর ভয় যৌবন কালে সে গুনাহ করে না যৌবনে আমি আল্লাহকে ভয় করে চলে ওই যুবকের দিকে তাকাইয়া আমি আল্লাহ জমিন টিকে রাখছি জমিন টিকে রাখছি এজন্য বলি আমার ভাইরা বন্ধুরা শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এইভাবে একে একে তো জমিন আসমান জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে একটা পর্যায়ে জমিনে যখন মানুষজন আল্লাহকে একদম ভুলে যাবে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে ওয়াজ মাহফিল মানুষ চিনবে না কোরআন তেলাওয়াত কি জিনিস বুঝবে না ঘরের ভিতরে কোরআন থাকবে কোরআন অবহেলায় পড়ে থাকবে কোরআনের ভিতরে দোলাবালি পড়বে অথচ কোরআন পড়ার লোক নাই টেলিভিশন ঘরের ভিতরে প্রতিদিন নির্ধারিত সময়ে চলে অথচ কোরআন তেলাওয়াতের লোক থাকবে না ওই সময়টাতে আল্লাহ পাক জমিন রাখবেন না জমিন রাখবেন না ইসরাফিল আলাইহিসসালামকে ফু দিতে বলবেন ইসরাফিল আলাইহিসসালাম ফু দিয়ে দিবেন এইভাবে সমস্ত মানুষগুলি কলিজা ফেটে ফেটে মারা যাবে পশু পাখিগুলি সব মারা যাবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল আর কে বাকি আছে কয় মালিক আকাশের ফেরেশতা ছাড়া আর কেউ বাকি নেই আল্লাহ বলবেন সমস্ত ফেরেশতাগুলি রূহ কবজ করো ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে এরপরে আল্লাহ বলবেন আর কে বাকি আছে মালাকুল মউত আজরাইল বলবে মালিক চারজন ফেরেশতা ছাড়া সব শেষ কারা কারা জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল আল্লাহ বলবে আজরাইল তুমি সারা বাকি তিনজনের জান কবজ করে ফেলো জিব্রাইলের জানটা কবজ করার সময় আজরাইল আল্লাহর কাছে আবদার করে মালিক জিব্রাইলের জানটা তুমি কবজ কইরো না করায়ও না কারণ জিব্রাইল তোমার বড় কাছের তোমার বড় মায়ার জিব্রাইলের মারফতে তুমি তোমার সমস্ত হুকুম নবীদের কাছে পাঠাই দাও আল্লাহ জিব্রাইল হলো সমস্ত ফেরেশতাদের সর্দার তারে অন্তত তুমি বাঁচায় রাখো আল্লাহ পাক আজরাইল শুন পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া কেউ আর এখন বাঁচবে না যদি আমি কাউকে বাঁচাইতাম তিনি হতেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায়াত যদি আমি আল্লাহ লম্বা দিতাম তাহলে তিনি হতেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুরই যখন আমি আল্লাহ মৌত দিয়ে দিছি ইন্তেকাল করায় নিছি তখন আর কাউকে রাখবো না সুবহানাল্লাহ জোরে কইবেন না উলফত মে তেরি ওয়াইসিনে দান কতরা উলফত মে তেরি ওয়াইসিনে দান কতরা বউ বকর উমর নকশ কদম তেরা না ছোরা বউ বকর উমর নকশ কদম তেরা না ছোরা আয়ো শাক নবী ওয়াকি আসরার মদিনা সুলতান কা সুলতান হে সুলতান মদিনা সরকার কা সরকার হে সরকার মদিনা গুলজার কা গুলজার হে গুলজার মদিনা আল্লাহ নে মক্কা হি মে ইয়ে কাবা বানায়া ইস কাবা কা কাবা তেরি মরকজ কো বানায়া আল্লাহ নে মক্কা হি মে ইয়ে কাবা বানায়া ইস কাবা কা কাবা তেরি মরকজ কো বানায়া ایسا لمحہ جی چلے جا راہ مدینہ
sultan ka sultan hai sultane madina sarkar ka sarkar hai sarkare madina gulzar ka gulzar hai gulzare madina zure shure kon allahu akbar are ektu zure allahu akbar Israel, ar ke baki malik shudhu upore tumi malik niche tumar gulam Israel. Allah bolbe Israel, nijer jantao nije kobos kore nao. Sara shomoy protida time prithibir shuru theke shesh porjonto Israel. শুধু মানুষের জান আজরাইল কবজ করেছেন এইবার তার নিজের জান নিজে কবজ করবেন কেমনে করবেন আল্লাহর নবী বলতেছেন আজরাইল নিজের জানটা কবজ করার সময় একটা চিৎকার দিবে গো এই চিৎকারের সময় যদি তোমরা দুনিয়ায় তাকতারে উম্মত আজরাইলের চিৎকার শুনে দুনিয়ার মানুষের কলিজা ফাইটা মারা যাইত জান কবজের কষ্ট আজরাইল নিজের জান কবজ করার সময় টের পাবে কেউ যখন থাকবে না এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 40 বছর পর ইসরাফিল আলাইহিস সালামকে বলবে আবার সিংহায় ফু দাও আবার সিংহায় ফু দিলে পরে আবার উঠবে প্রথম চারজন সম্মানিত ফেরেশতাকে আল্লাহ উঠাবে উঠে বলবে যাও হাশরের ময়দান কায়েম হবে আমার বন্ধুকে যে তোমরা সবার আগে নিয়ে আসো আল্লাহ একটা চেয়ারের মধ্যে বসবেন বিচারকের চেয়ারে আর পাশেই আল্লাহর পাশে একটা চেয়ার বসায় রাখবেন যে চেয়ারে প্রধান অতিথি হবেন আমার আপনার নবী ও মালিক তোমার বন্ধুরে পাবো কোথায় আল্লাহ বলবেন যাও পৃথিবীর যেই জায়গা থেকে আসমান পর্যন্ত নূরের একটা দাগ তোমরা দেখতে পাবা ওই জায়গাটাই মনে করবা মদিনা শরীফ রওজা আথার এখানে আমার বন্ধু শুয়ে আছেন জিব্রাইল আলাইহিস সালাম বুরাককে সাথে নিয়ে তিনি ওই জায়গা বের করবেন নবীকে যে তিনি ডাক দিবেন সালাম জানাবেন আল্লাহর নবী রওজা শরীফ থেকে তিনি জীবিত বের হয়ে আসবেন দুলাবালিগুলি নবী এইভাবে ঝাড়বেন এখনো নবী রওজা আথারে জিন্দা নবী আমাদের সালাম শুনেন নবীজির পাশে যায় যারা সালাম দেয় নবী কয় আমি সালাম শুনি দূরে থেকে যারা সালাম দেয় তাদের সালাম পৌঁছানো হয় দাঁড়ে গিয়া যারা নবীকে সালাম দেয় নবী কয় আমি নিজের কানে সালাম শুনি শুধু শুনি না আমি নবী জবাবও দেই সুবহানাল্লাহ জোরে বলেন অনেক বুজুর্গানে কেরাম আমাদের আকাবির আল্লাহর নবীর সালামের জবাব নিজের কানে শুনছেন সাইয়েদ আহমদ কবির রিফাই তিনি তো আল্লাহর নবীর হাত বাইরেতে কইছেন নবী যে হাত বাইর করে দিবেন চুমা খায় ওইখানেই শহীদ হয়ে গেছে কুতবুল আলম শেখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ গেলে তিনি আল্লাহর নবীকে সালাম দিবেন নবীর সালামের জবাব দিবেন শুধু মাদানী আলী রহমা শুনেন নাই উপস্থিত যারা ছিলেন সবাই শুনছে হায়াতুন নবীর মাসালায় যখন মাসালা পড়াইতেছেন 18 বছর নবীর হাদিস পড়াইছেন নবী যে রওজা শরীফের কাছে বৈশা কুতবুল আলম শেখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ গেলে যিনি আমাদের বানিয়াচংগে বহুবার এসেছিলেন বানিয়াচংগে যার অসংখ্য খলিফা ছিলেন আজকে কেউ নাই বানিয়াচংগের আয়েশা তিনি রমজানের ঈদের ঈদ করতেন বানিয়াচংগের মানুষের সাথে এত মায়া সিলেটের প্রতি এত দুর্বল ছিলেন আল্লাহ বলি তিনি বলতেন আমি সিলেট আসলে পরে মদিনার গ্রাম পাই সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল তিনি বলতেন সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায় সুবহানাল্লাহ এত মায়া করতেন সিলেটের মানুষকে আবার আমাদের বানিয়াচংগে আসতেন প্রতি বছর আল্লাহর ওলি 18 বছর নবীর রওজা শরীফের পাশে বসে হাদিস পড়াইছেন হায়াতুন নবীর মাসালা আসার পর ছাত্ররা বলতেছে হুজুর নবী যে রওজা শরীফে জিন্দা এটা তো বুঝে আসে না কেমনে জিন্দা মরে গেছেন জিন্দা কেমনে বুঝি না যেমন বর্তমানে আহলে হাদিস নামা জাবিরা দ্বারা এরা কয় কই মরে যাওয়ার পরে আবার জিন্দা হয় কেমনে নাউজুবিল্লাহ জোরে বল আহলে সুন্নাহ ওয়াল জামা আমাদের আকীদা হলো সমস্ত নবীগণ কবরে জিন্দা ঠিক কি না কিন্তু এটা আহলে হাদিস ওয়ালারা মানে না ওই ছাত্ররা যখন একদা কইছে কেমনে বুঝি নবী জিন্দা তখন মাদানী রহমাতুল্লাহ গালি বলেন তোমাদের বুঝে আসে না ছাত্ররা কয় বুঝে আসে না বুঝে আসে না বুঝে আসে না বুঝে আসে না তাহলে রওজা শরীফের দিকে তাকাও
নবীজি রওজার পাশে বসে হাদিস পড়াইতেছে সব ছাত্র রওজা শরীফের দিকে তাকায়া দেখে পরিষ্কার সব যত বাধা ছিল নবী পর্যন্ত মাটি কবরের সব আল্লাহ সরায়া দিয়েছে তারা পরিষ্কার নবীরে জিন্দা দেখতে পাইতেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এজন্য আল্লাহ নবী ওই কিয়ামতের ময়দানে উঠবেন বোরাকের পেটে উঠাইতে চাইবেন তখনই নবী বলবেন জিব্রাইল আমি বোরাকে পরে উঠব আগে বলো আমার উম্মতের কি হাল সুবহানাল্লাহ জিব্রাইল বলে নবী গো আপনার উম্মত এখনো জীবিতই আল্লাহ করে নাই সবার আগে শুধু আপনারে উঠাইতে কইছে এরপরে নবীজি উঠবেন বোরাকের পেটে আল্লাহর নবীকে আল্লাহর ডান পাশের চেয়ারে প্রধান অতিথির চেয়ারে নবীকে বসানো হবে বিচার শুরু হবে সমস্ত নবীগণ থাকবেন সাধারণ অতিথি বিশেষ অতিথি আর প্রধান অতিথি থাকবেন আমার আপনার নবী সুবহানাল্লাহ এই হবে হালত তখন ওই বিচারের হালতটা আরো কঠিন হবে সেটা এক লম্বা আলোচনা এজন্য আমার ভাইরা সামনের দিন কিয়ামতের দিকে কিয়ামতের যতগুলো আলামত ছিল বড় বড় আলামতের দিকেই দুনিয়া যাইতেছে এখন পৃথিবীতে মুসলমান দিশেহারা দিশেহারা সবাই নেতা খুঁজতেছে নেতা আল্লাহর নবী বলছেন তখনই যখন মানুষ মুসলমান নেতা খুঁজবে তখনই আল্লাহ ইমাম মাহদীরে পাঠাবে এজন্য এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করণীয় আল্লাহকে খুশি রাখা আল্লাহকে পাশে রাখা দুশমন অনেক পাওয়ারফুল অস্ত্র নিয়ে ময়দানে নামছে কোনো অসুবিধা নেই যদি আল্লাহ আমাদের সাথে থাকেন আল্লাহকে সাথে রাখতে হলে নামাজ সাইরা না নামাজ কইরা আল্লাহকে সাথে রাখতে হলে ফর্দা সাইরা না ফর্দা কইরা আল্লাহকে সাথে রাখতে হলে সুদ সাই সুদ খাইয়া না সুদ ছাইরা কারা কারা আল্লাহকে খুশি রাখতে রাজি হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো বিশেষ করে প্রতিটা যুবককে আল্লাহ যৌবনে ওলি বানাও মায়ের দাঙ্গা মারামারি কাটাকাটি থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো ভাইয়ে ভাইয়ে মিল মহব্বত তৈরি করো প্রতিটা মুসলমান একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা তৈরি করো সবাই বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুজুরের সাথে একটু আগে মারা গেছে আল্লাহ তুমি তোমার বান্দিরে মাফ করে দিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন رب ارحمهما كما ربياني صغيرا يا ارحم الراحمين يا راحم المساكين اسالك مساله المسكين اي الله আমরা মিসকিনের বেশে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ আমরা অভাবী আমরা দুর্বল আমরা কাঙ্গাল আমরা ফকির আমরা ভিক্ষু তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ আমাদেরকে খালি হাতে তুমি ফিরে দিও না আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলমানের উপরে তুমি দয়া করে রহম করো আল্লাহ বিশেষ করে গাজার শিশু বাচ্চাগুলির উপরে তুমি রহম করো আল্লাহ শিশুগুলি জানে না কেন তাদেরকে মারতেছে কেন তাদেরকে এতিম বানিয়ে দিছে এই শিশুগুলি জানে না কেন তাদের ঘর বাড়িগুলি ধ্বংস করা হচ্ছে শিশুরা জানে না কেন চোখের সামনে ভাইয়ের লাশ বোনের লাশ দেখতেছে আয় আল্লাহ তুমি তো রহমান তুমি আহকামুল হাকিমিন আল্লাহ মজলুম মুসলমানদের পাশে তোমার গায়বী সাহায্য নাজিল করো আয় আল্লাহ দুশ্মন যত পাওয়ারফুল হোক না কেন তোমার শক্তির সামনে কিছুই না আল্লাহ তুমি তো ওই মালিক যেই মালিক কারুনকে ধ্বংস করেছ তুমি তো ওই মালিক যেই মালুক নমরুদকে মারছো ফেরাউনকে চুবায়া মারছো আব্রাহার বাহিনীকে পাথর দিয়ে আঘাত করে মারছো আল্লাহ তুমি আমাদের মজলুম ফিলিস্তিনের মুসলমানদের পাশে তোমার গাইবী মদদ নাজিল করো দুশমনদের বিরুদ্ধে তোমার কুদরতি হাত তুমি ব্যবহার করো আয় আল্লাহ
নবীর উম্মত গুলা সায়া সায়া দেখতেছে, এই ছোট্ট একটা দল, ছোট্ট একটা গোষ্ঠী তোমার উপর ভরসা করে যুদ্ধে নামছে। আল্লাহ তোমার কাছে তো শক্তি সংখ্যার কোনো বিষয় না, অস্ত্র তোমার কাছে কোনো বিষয় না, তোমার কাছে মূল বিষয় হলো তোমার প্রতি ইয়াকিন, তোমার প্রতি ভালোবাসা। তুমি তো বলেছ আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, তুমি ঈমানদারের বন্ধু, তুমি তো বলেছ ঈমানওয়ালাদের বন্ধু। আজকে তোমার বন্ধুরা মার খায়, তুমি বুঝে চায়া চায়া দেখবা, এটা বন্ধুত্বের দাবি নয় গো মালি। বন্ধু কখনো বন্ধুর মার দেখতে পারে না। আল্লাহ তুমি তোমার কুদরতি হাত ব্যবহার করো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ জানি নাই ময়দানে কার জানি মা নাই কার বাবা নাই, কার আদরের মানুষটা কবরে শুয়ে আছে কেউ জানে না গো আল্লাহ। তুমি সারা মেহরবানি করে আমাদের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগিচা তুমি বানায় দাও।